আমি ডক্টর সাবিনা আলী জিটিটি হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাস্থ্য বিষয়ে আপনি যে কোনো প্রশ্নের উত্তর জানতে এবং নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন। ওই বেশ্যাপতিটা কি জানো একটা ডাক্তার আরে বলে পুলিশ ধরছে আর নাকি নারিকেল থেরাপি দিতে আছে, ডিম হবে না গরম ডিম হবে না, ডিম ছোট ছোট, এজন্য শুনলাম যে নারিকেল থেরাপি দেবে, আরে নারিকেল স্বাস্থ্য শুধু চারাড়া ওর পিছন দিয়ে দিতে আছে, এখন মারা দিতে আছে, পানি খাওয়াইল না। হ্যাঁ তো এই বাংলাদেশ সরকার, আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, দুর্নীতিবাজ অবৈধ সরকার, তোদের তোদের চাল চলনে, তোদের ব্যবহারে, তোদের আচরণে, তোদের সিস্টেমের কারণে তোদেরকে বলতে হয় তোরা দুর্নীতিবাজ, তোরা অবৈধ সরকার। যেই দেশে জনগণের বাক স্বাধীনতাকারীরা নাই, যেই দেশে জনগণের স্বাধীনতাকারীরা নাই, যেই দেশে জনগণের ভোট অধিকারকারীরা নাই, মনে করতে হবে সেই সরকার স্বৈরাচারী সরকার, সেই সরকার ব্যর্থ সরকার। এই ব্যর্থ সরকারের আমলে বাংলাদেশিরা কিছু আশা করতে পারতেছে না। আমি কোনো এক সময় ব্যর্থ সরকারের সাপোর্ট করতাম, বঙ্গবন্ধুরে ভালোবাসি, বেড়া ভালো ছিল, বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে, বঙ্গবন্ধুর আদর্শের কারণে বাংলাদেশে কত দুর্নীতিবাজ মন্ত্রী আছে, এই বাংলাদেশের জনগণের সরলতার সুযোগ নিয়ে যে এরা বঙ্গবন্ধুর আদর্শ নৌকারে ভালোবাসে, এই জন্য আওয়ামী লীগকে ভালোবাসে, এই সুযোগে এরা কি করছে, বাংলাদেশের কতগুলা পাপিয়া সুপিয়া মরিয়ম করিয়ম যার যথানি মাংস এইয়া বিছানায় নিয়ে উল্লাল্লা খেলে, বিরিপকেস খেলে, এই বাংলাদেশের খাটতন্ত্র ফ্যামিলিতন্ত্র এই প্রতিটা তন্ত্র বাংলাদেশে এই কারণেই হয়েছে, কারণ আমরা বাংলাদেশের জনগণ বোকা, বঙ্গবন্ধুরে ভালোবাসি, কেউ কেউ জিয়ারে ভালোবাসি, এই সুযোগে সরলতার সুযোগ নিয়ে বাংলাদেশের কিছু দুর্নীতিবাজ নেতা হালার ফালাদের মা বাপের জন্মের ঠিক নাই যারও হালার ফালারা এই জনগণ নিয়ে খেলতে আছে, আর আমরা বলদের মতোই মার্কারে ভোট দিতে আছি। তো বাংলাদেশ সরকারে কইতে আছি তোরা ব্যর্থ, একটা দুর্নীতিবাজ করোনা সম্রাট শায়েদ আজকে এক সপ্তাহ হইয়া গেছে পুরা জাতি, যেটা কি বলে জাতীয় একটা কেলেঙ্কারি হয়ে গেছে বিশ্বের দরবারে, আমরা ছোট হইয়া গেছি যে বাংলাদেশে ভুয়া করোনা টেস্ট হইতে আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় নাকি জানে, খবর ফাঁস হয়ে গেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এর সাথে জড়িত ছিল, এর জন্য আমি দায়ী করবো বাংলাদেশের কতগুলা দুর্নীতিবাজ নেতারে। আজকে একবারে মাঞ্জা মাইরে আইসেন দেখা যায়, শেয়ার দেয় শেয়ার দেয়। আমি বাংলাদেশে বিষয়ে কথা বললে সাইরান দিছি একটা কারণে, কারণ বাংলাদেশি মানুষ এরা ভালো মানুষ চিনে না, এই কারণে বাংলাদেশি সমসাময়িক ব্যাপারে প্রতিবাদ করা সাইরান দিয়ে দিছি, এর মানে এই না যে ট্রেনিং জমা দিছি। তো বাংলাদেশ সরকারে বলতে আসি, আপনারা ব্যর্থ সরকার, আপনাদের সে বাংলাদেশে যারা দুর্নীতি করে তারা শক্তিশালী, যারা বাংলাদেশের দুর্নীতিবাজ তারা শক্তিশালী, সরকার আইন আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের র‍্যাব পুলিশ আর্মি সবাই আপনারা ফেল, বাংলাদেশের দুর্নীতিবাজরা আপনাদের সে শক্তিশালী, এই কারণে আজকে এক সপ্তাহ হয়ে গেছে শাহেদরে ধরা হয় নাই, কারণ এই দুর্নীতিবাজদের কোনো বিছানায় হয়তো বা পাপিয়া সুপিয়া লইয়া শাহেদ তাদের অন্দরমহলে আছে, আর কোনো কোনো দুর্নীতিবাজ মন্ত্রী অথবা কোনো কোনো ঊর্জ যাদের নাম হয়েছে ভিআইপি সোরা আলার ফালাক নাম হয়েছে ভিআইপি, সেই ভিআইপিদের বাসার ভিতরে মনে হয় উল্লাল্লা খেলতে আছে, কারণ সেখানে বাংলাদেশের পুলিশ যাইবে না, তারা বাংলাদেশের ভিআইপি, এই হয়েছে মেইন ঘটনা। বাংলাদেশে কোনো খানকির বলা ভিআইপি থাকতে পারবে না স্বাধীন বাংলাদেশে, হ্যাঁ কোনো খানকির বলা ভিআইপি নাই। আর সরকারে কইতেছে আপনারা ব্যর্থ, আপনারা বিদায় লন, আপনাকে আনার দেখতে ইচ্ছা করে না, বাংলাদেশে আমরা নতুন প্রজন্ম দল কর্মু, নতুন প্রজন্ম ক্ষমতায় আসবো, দেশ আমাদের, আপনাদের লেখকে দেওয়া নাই, আপনারা যা তা করবেন, জনগণের ভোট অধিকার কাটিয়ে নিয়েছেন, জনগণের বাক স্বাধীনতা কাটিয়ে নিয়েছেন, জনগণের স্বাধীনতা কাটিয়ে নিয়েছেন, এই দেখেন আপনারা অনেক সময় ইন্ডিয়ারে ফলো করেন, ইন্ডিয়ারে সেই ইন্ডিয়াতে বাংলাদেশ ইন্ডিয়ান প্রধানমন্ত্রী মোদির নিয়ে বাংলা ইন্ডিয়ান জনগণে লাইভে আসে প্রতিবাদ করে, মোদির মূর্তি বানায় আগুন দেয়, কেউ জুতার মালা দেয়, কেউ পিছা দিয়ে পিডায়,
এরপরও মোদির দেশ থেকে মোদির পক্ষে যাইয়া কোনো পুলিশ তাদেরকে ধরে না, এইটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। যে সরকার উল্টাপাল্টা করবে তার সমালোচনা করা যায়, আর বাংলাদেশে সরকারের বিরুদ্ধে কথা কইলে সেটা বলে কি, মানে একটা দলের কোনো নেতার বিরুদ্ধে কথা বললে বলে কি, যে এটা বলছে রাষ্ট্রের বিরুদ্ধে, এই রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে এদেরকে হ্যারাসমেন্ট করে, তাহলে ইন্ডিয়া করে না কেন? ইন্ডিয়ার কালকেও দেখছি মোদির ছবির উপরে এক বেড়া জুতা দিয়ে পিটাইতেছে। আর আমার বাংলাদেশে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবির উপরে কেউ যদি এরম করতো তাহলে হারে ক্রস ফায়ার দিয়ে লাইতো। এইটা হয়েছে একনায়কতন্ত্রের দেশ, এটা গণতন্ত্রের দেশ না, এটা স্বাধীন বাংলাদেশ না, যেই দেশে মানুষের বাক স্বাধীনতা কাটিয়ে নেওয়া হয়। এর মানে ব্যর্থ সরকার, আমি যা বলবো যুক্তি সহকারে, এটা হচ্ছে ব্যর্থ সরকার। এই জন্য জনগণের মুখ থাকতে দাঁড়া তারা কিছু কবি নালে ওগা মারিয়া দেবো, এইয়া জনগণের নেতা না, এদেরকে অপসারণ চাই, বাংলাদেশে নতুন কাউরে চাই। আমি মুজিব সৈনিক হইয়াই চাইতে আছি, কারণ বর্তমান আওয়ামী লীগে কোনো মুজিব সৈনিক নাই, কোনো মুজিব সৈনিক নাই, এরা সবাই বাইরে চলে গেছে, এখন আছে দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজদের মুখের দিকে তাকাইয়া বঙ্গবন্ধুরে ভালোবাসিয়া এই আওয়ামী লীগরে বহুত মানুষে ভোট দিছে, আজও বঙ্গবন্ধুর জন্য মানুষ কান দেয়, কিন্তু এই সুধীর ভাইকে প্রত্যেকে ঠাপ মারে, তার কারণ এরা মামুসোদা, এরা মানুষের জন্য না, ডাইরেক্ট কই মানুষের জন্য না, এ শালারা খালি মাগিবাজি করে। আওয়ামী লীগ দলটা নষ্ট করছে নোয়াখালীর কাদের, এক কারে ডাইরেক্ট বলি কাদের, ওর ভিডিও ক্লিপ মোর কাছে আছে, সারিয়া দেবো। ব্রিফকেস ব্রিফকেস খাইয়া মাইয়া সেনাই বোসা নাই উড়াইয়া যত খারাপ মানুষ এদের পদ পদবী দিয়ে রাখছে, এই জন্য আওয়ামী লীগের আজকে এই অবস্থা। নাহলে বঙ্গবন্ধুর সৈনিকের দেশে যেই দেশে বঙ্গবন্ধু কি লাখো মুজিব ঘরে ঘরে, এক মুজিব লোকান্তরে লাখো মুজিব ঘরে ঘরে, সেই দেশের অবস্থাই হবে কেন? তার মানে যারা মুজিব সৈনিক তাদের কোনো ক্ষমতা নাই, যারা দেশকে ভালোবাসে তাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আছে যারা পাপিয়া ছপিয়া দিতে পারে। নাহলে এই সাবরিনার মতো মহিলা আষ্ট দশটা বিয়া করছে, এবার ইয়াবার ব্যবসা করে পতিতা, সেই পতিতা সরকারের এ থেকে পাস পায় করোনা টেস্ট, পতিতার জামাই পায়, এই কী যেন কয় শায়েদ পায়, এই হচ্ছে বাংলাদেশের সিস্টেম। তোদের লজ্জা নাই, তোদের লজ্জা থাকলে বিদায় লা বাংলাদেশ থেকে, মই বাংলাদেশের নাগরিক, মই স্বাধীন নাগরিক, স্বাধীন দেশের নাগরিক, গণতান্ত্রিক অধিকারের কথা বলি, গণতন্ত্র আমার এই কথা বলার রাইটস দেশে হইলে বাংলাদেশের গণতন্ত্রের আইন, সেই গণতন্ত্রের আইন থেকে কথাবার্তা বলতেছি, সেই গণতন্ত্রের আইন থেকে কথাবার্তা বলতেছি বাংলাদেশ সরকারে বলতেছি, 24 ঘন্টার টাইম দিলাম, 24 ঘন্টার ভিতরে যদি শাহিদরে আইনের আওতায় না আনতে পারো তাহলে তোরা দেশ সেবায় তোরা ব্যর্থ, দেশ সেবায় তোরা ব্যর্থ। যেহেতু এটা প্রচার হয়ে গেছে যে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয় জানতো, তারা 2 নম্বর ভুয়া রিপোর্ট দিত, সব কিন্তু প্রকাশ পাইয়ে গেছে, মুখ চেপে ধরে কী করবা, হ্যাঁ বাক স্বাধীনতা কাটিয়ে নেবা জনগণের, হোগা দিয়া কথা কম, মুখ দিয়ে চাপ্পে ধরবে, হোগা দিয়া কথা কম, মোরা হেই সন্তান, বাংলা মায়ের সন্তান, ডাইরেক্ট কইতে আছি। পাশের দেশ ইন্ডিয়া দেখ, তোরা ইন্ডিয়ারে ফলো করো, তোকে মামুর দেশ ইন্ডিয়াতে মোদিরে কত মানুষ গালাগালি করতেছে, কই মোদিকে পুলিশ পাঠাই দিছে না, কারোর অ্যারেস্ট করে 6 বছর জেলে ঢুকাই দিছে, আমার বাংলাদেশে দেয় কেন? ইন্ডিয়া গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, তাইলে হিসাবে একই দেশে দুই আইন কেন? তোমরা অপরাধ করবা যে চুরি করবে তার আইনের আওতায় আনবা না, যে ওইটার প্রতিবাদ করতে আসবে তার আইনের আওতায় আনবা, দেশ কি এই জন্য স্বাধীন করছে ব্যবসা ছাড়া, এই জন্য দেশের নাম হয়েছে গণতান্ত্রিক দেশ, এই জন্য কি বলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, আলার বালারা মুখে গণতন্ত্র, হ্যাঁ আর সুপিয়াতন্ত্র হয়েছে রাতের অন্ধকারে মদার গাছার মাগি, আলার আলারা মোরে ক্যাপাস নিয়ে তো চাকরি থাকবে না, ভালোতে ভালো খারাপে খারাপ, উচিত কথা কইতে বাপরেও ছাড়ি না। এই বাংলাদেশ সরকার যদি আপনারা বলতে চান যে আপনারা সঠিক বর্তমান বাংলাদেশের জন্য, তাহলে এই সাহায্যে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করে জাতির সামনে দেখান, কোন মন্ত্রী মিনিস্টারের বিছানায় ঘুমাই রয়েছে ওই মন্ত্রী মিনিস্টারে ধরেন, দুর্নীতি দমন করেন, জিরো টলারেন্স করবেন বাংলাদেশে, দুর্নীতি ঘরের ভিতরে থুইয়া দুয়ার দ্বারে সাইনবোর্ড টানাইছেন জিরো টলারেন্স, মানি না। অতি সব 24 ঘন্টার ভিতরে শায়েদ যদি তারে যদি বাংলাদেশের পুলিশ যদি তারে অ্যারেস্ট না করে,
তাহলে 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগ সরকার বিদায়লাম, দরকার নাই আমাদের এই সরকার। যেই 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 সাহেবদের কারণে, যেই ডাক্তারদের কারণে আজকে বাংলাদেশে করোনা শ্বাস হয়ে গেছে টেকাপকে তেতুলিয়া। শুধু সাহেব না, বাংলাদেশে গার্মেন্টস খুললা দেশে যখন পৃথিবীর সবাই আমরা বলছি বাংলাদেশ লকডাউন দাও, গার্মেন্টস খুললা দেশে মানুষগুলারে ঢাকা আনছে গরুর মতো, আবার বাইর করে দেশে ঢাকা আনছে গরুর মতো বাইর করে দেশে সহনীয় ভাবে, কি জানো কয় সামাজিক দূরত্ব সহনীয় ভাবে, হালার পোহালারা অশিক্ষিত মূর্খ সব এরা দাস চালায়, সবাই শেয়ার দে। বাংলাদেশ সরকারের টাইম দিলাম 24 ঘন্টা, এর ভিতরে যদি সাহেদরে আইনের আওতায় না আনো তাহলে তোরা বিদায় লা।